শীতের রাতে বালি নিশ্চিন্তার মাইতিপাড়া ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। স্রেফ বরাত চড়ে বেঁচে গেলেন 8 জন যাত্রী। জানা গিয়েছে, রবিবার রাত 10টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে একটি প্রাইভেট গাড়িতে করে 8 জন 16 নম্বর জাতীয় সড়ক ধরে বারাসাতের দিকে যাচ্ছিলেন। গাড়ি মাইতিপাড়ার ব্রিজের কাছে জিরো পয়েন্টে পৌঁছলে আচমকা পিছন থেকে এক বড় ট্রেলার ধাক্কা মারে গাড়িটিকে। প্রচণ্ড ধাক্কায় গাড়িটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ভিতরেই আটকা পড়ে 8 জন। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা 6 জনকে বার করতে পারলেও 2 জন আটকে পড়ে, যদিও তাদের কারোরই আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গেছে। আটকে থাকা 2 জনকে গ্যাস কাটার গাড়ি কেটে বার করা হয়। ঘটনায় প্রাণহানির কোনো আশঙ্কা নেই, সকলেই সুস্থ রয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? অ্যাকচুয়ালি কার পুয়ে যখন শুরু হয়েছে, জ্যামটা শুরু হয় তখন আমি পেছনে ছিলাম, সবাই লাইন দিয়ে গাড়ি যেভাবে আসে ওইভাবেই আসছে। যখন গাড়িগুলো যখন দাঁড়িয়ে যায় তখন আমিও যথারীতি ব্রেক করি, আমার গাড়ি স্টিলটাও দাঁড়িয়ে আছে। পেছন থেকে যে কন্টেনার ছিল তার স্পিড উনি কন্ট্রোল করতে পারেননি, হয়তো বা মদ্যপ অবস্থায় ছিল, আচ্ছা, অথবা ব্রেক রোল টেকনিক্যালি ফল্ট হতে পারে। কজন ছিল গাড়ির মধ্যে? আমাকে নিয়ে 8 জন। 8 জন? আর মানে কেউ কারোর কিছু হয়নি? না, সেরকম কিছু কারোর কিছু। কোথা থেকে আসছিলে? আমরা আসছিলাম পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে। যাচ্ছিলে কোথায়? বারাসাত। মানে ড্রিঙ্ক করেছিল কেউ? না, সেরকমভাবে আমরা তো কোলাঘাটে এসে একটু চা ফা খেয়েছিলাম। আচ্ছা, তো গাড়ির চালক মানে আমার তো আমি তো একদমই খাইনি। আচ্ছা, আপনার নাম? আমার নাম কুন্তল দেব, পশ্চিম মেদিনীপুর বেলদা।